বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়ায় উঠে পড়েছি আর উঠে এসেই এই যে দেখো বাইরে একদম গেটের সামনে বসে রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ওইখানে যেদিন প্রথম গেছিলাম সেদিনও ঘুম হয়নি ঠিক তেমনি আজকে এখানে এসেও আমার ঘুম হয়নি ওই যে বারো তেরো দিন পর এসে আবার আচমকা একটা জায়গায় ঘুমালাম কি আর আসে বলো তো আজকেও ঘুম আসেনি জানি কালকে থেকে আবার স্বাভাবিকভাবে ঘুমটা চলে আসবে আর রাতে যদি ঠিকঠাকভাবে ঘুম না হয় কেন জানি না সারাটা দিন মনে হয় না কিছু করি বা কিছু ভালো লাগছে কিচ্ছু ঠিকঠাক মনে হয় না তো সেরকমভাবে আমি চুপচাপ বসেছিলাম আর মনে হচ্ছে আমার চোখে কত ঘুম আছে এখনও কত ঘুম বাকি এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে আবার বাড়িতে এসে প্রথম ভিডিও দেখতে পাচ্ছ তোমরা তো অনেকে অলরেডি কমেন্টস করে দিয়েছ দিদিভাই ভাই অনেক পর কাকিমার সঙ্গে ভিডিও দেখ তে পাবো খুব ভালো লাগছে কাকিমাকে ভিডিওতে দেখিও বা শর্টস ভিডিও বানিয়েও এটা তো একজনের রিকোয়েস্ট আছে আমার কাছে বানাবো বানাবো করে না বানানোই হচ্ছে না তবে আমার একটা ইচ্ছা আছে যদি এর মধ্যে বানিয়ে উঠতে নাও পারি নর্মালি একটা ভিডিও বানাবো কিন্তু পুজোতে মা আর আমি ম্যাচিং ম্যাচিং যে শাড়িটা কিনেছি দুজনেই সেম দুটো শাড়ি পরবো তারপরে কিছু রিলস বানাবো আর এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম হঠাৎ দেখছি আমার এই দাদাটা গাছে উঠেছে তো আমাকে বলছিল ভিডিও করবি না আর আমি ওকে বলেছি অবশ্যই করব আর আমি সেটা পোস্টও করব তো দেখো কিভাবে গাছের উপরে উঠে পড়েছে কেন উঠেছে দেখেই বুঝতে পারছো আমাদের একটা বাড়িতে ঝিঙে গাছ লাগানো হয়েছে এই যে তোমরা এটাকে কি নামে চেনো তো আমি জানি না আশা করি সবাই এটাকে ঝিঙে নামেই চেনো কারণ এটার নামই ঝিঙে তো এই যে এটা আমাদের বাড়িতেই হয়েছে আর এটা ডালপালাটা এত দূর বিস্তৃত হয়েছে যে আমাদের পাশে যে কাঁঠাল গাছটা রয়েছে ওর উপরে গিয়ে অনেকগুলো ঝিঙে হয়েছে কিন্তু তিনটে ঝিঙে পাখিতে খেয়ে নষ্ট করে দিয়েছে আর দুটো গাছের উপরে রয়েছে আর একটা এই যে নিচে হয়েছে একদম নিচে বিকেলবেলা যখন এই ঝিঙের ফুলগুলো ফোটে না দেখতে যে এত সুন্দর লাগে কিছুদিন আগে আমি যেদিন ভিডিও বানাতে গেছিলাম রাস্তার ধারে তো সেদিন একটা মাঠে দেখলাম বিকেলবেলা গেছিলাম পুরো মাঠটা হলুদ ফুলে ভর্তি ঝিঙের ফুল কিন্তু সন্ধ্যার আগে আগে কিংবা বিকেলে এরকম টাইমেই আর সেটা দেখতে প্রচণ্ড ভালো লাগে আমি হাত দিয়ে না টেনে পারলাম না তারপরে এই হেসোটাকে দেখলাম তো এটা দিয়ে এসে কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছ আর উপরে দাদাটা এখনো গাছে আছে ও কিন্তু পারছে যেহেতু অনেক দূর চলে গেছে ওই ডালপালার মধ্যে তো আর পা দিয়ে যাওয়া যাবে না তাই কোনো রকমে একটা পাট কাটি দিয়ে টেনে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই দুটো গাছের উপরে ছিল আর মাকে এই যে দেখালাম বাড়ির তো ভিডিওতে মাকে নিতেই পারিনি আজকে প্রথম নিলাম তোমরা অনেকেই কমেন্টস করছিলে দিদি ভাই ভিডিওতে কিন্তু কাকিমাকে দেখাবে তো এই যে মা আর ও এখনো গাছে উঠে দাঁড়িয়ে রয়েছে এখনো কিন্তু অনেকগুলো ঝিঙে রয়েছে আর ছোট ছোট জালিও এসেছে একটা কথা কি জানো তো বাড়িতে যদি কোনো সবজি গাছ লাগানো হয় আর তারপর সেটাতে যখন ফল আসে সেটা দেখতে না প্রচন্ড ভালো লাগে এই যে জিনিসগুলো মানে ঝিঙে আমি কিন্তু খাই না সিরিয়াসলি বলছি ঝিঙে আমি কোনোদিন টাচ করেও দেখিনি ভেন্ডিটা বা যাই হোক একটু ভাজা টাজা খাই কিন্তু ঝিঙে আমি কোনো দিন খাইনি কিন্তু গাছের জিনিস বলে দেখতে যে এত ভালো লাগছে এত ভালো লাগছে আর বিশেষ করে যখন গাছের জিনিস নিজের হাতে ছেঁড়া হয় বা তোলা হয় সেই জিনিসটা না আরও ভালো লাগে প্রচণ্ড একটা শান্তি লাগে মনে হয় নিজের বাড়িতে একটা জিনিস হলো সেটা নিজের হাতে তুলবো এই ব্যাপারটা কার কার মধ্যে হয় বলবে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি যখন এখান থেকে গেলাম তখনও কিন্তু ঝিঙে গাছে কোনো রকম ফুলও আসেনি ফলও হয়নি কিচ্ছু হয়নি বাড়ি এসে যখন আমি ওই ঝিঙেটাকে দেখলাম ঝুলছে একদম বেড়ার গায়ে সেটা দেখে না আমার আনন্দে পুরো চোখটা ভরে গেছিল এত ভালো লেগেছে আর আমাদের বাড়িতে তো সেইভাবে জিনিস হয় না লাগালেও হতে চায় না তো সেই বাড়িতে যখন একটা জিনিস হয় সেটা দেখতে না প্রচণ্ড ভালো লাগে যাই হোক তারপরে কিছুক্ষণ পর মা আমাকে বললো সবজিটা একটু কেটে দে আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজি তো সেইভাবে কিছু হবে না মা আমাকে জিজ্ঞাসা করছিল কি করব বল মাছ নেব না মাংস নেব আর বললাম ঠিক আছে আজকে আর কিছু নিতে হবে না আজকে নর্মালি সবজি খাবো আর বেশ কয়েকদিন পরপর মাছ মাংস খাওয়ার পর না একদিন সবজি খেতেও ইচ্ছা হয় প্রতিদিন তো ভালো লাগে না আর আজকে কি রান্না বান্না হবে বলে দিই এই যে দেখতে পাচ্ছ পটল কাটছি আর ভেন্ডি কেটেছি পটল ভেন্ডি আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করা হবে একদম শুকনো শুকনো গা মাখা টাইপের আর কি আর আলু ভাজা হবে আর আমার জন্য টক ডাল আমি তো একটু যদি গরম পড়ে না তখনই আমার টক ডাল চাই ডালের মধ্যে বেশি কিছু না একটুখানি তেঁতুল ফেলে দাও বাস ডাল হয়ে যাবে আমার খাওয়া দাওয়া না খুব ইজি ব্যাপার যদি মনে করি খাবো আমি মনে করলে শুধু একটু ডাল আর আলু ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারি কিংবা একটা ডিম ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারি এরকম ব্যাপার রয়েছে আর যদি মনে করি খাবো না তো কিছুতেই আমাকে মা খাওয়াতে পারে না এরকম একটা ব্যাপার হলো আমি ঝটপট করে সবজিগুলোকে কাটতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সবজি কাটতে কাটতে একটা কথা আমার মনে পড়ে গেল আর সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কথাটা হলো আমার পলা পড়া নিয়ে দুই তিনজন বলেছে এই কথাটা তো তাদেরকে আমি অ্যান্সার দিই দেখো সব ফ্যামিলিতে না কিছু না কিছু নিয়ম রয়েছে তোমরা একটা নিয়মে বড় হয়েছে আমরা একটা নিয়মে বড় হয়েছি তোমার ফ্যামিলিতে এক নিয়ম বা তোমাদের ফ্যামিলিতে এক নিয়ম কিন্তু আমার ফ্যামিলিতে আর একটা নিয়ম থাকতেই পারে তাই না তো দেখো পলা পড়ার বিষয়টা আমি বলি পলাটা বেড়ে গেছে তোমরা জানো তার ভিডিও তো আমি আগে শেয়ার করেছি তো তোমরা বলেছ পলা পরে নাও যদি এটা সত্যি পড়ে নেওয়া যেত তাহলে কিন্তু আমাদের এই নিয়মটা থাকতো না যে হয় অষ্টমঙ্গলার আগে শাখা পড়তে হবে মানে বিয়ের দিন সকাল থেকে অষ্টমঙ্গলার যে আট দিন রয়েছে সেই আট দিনের মধ্যে শাখা পড়তে হবে আর নয়তো এক বছর শাখায় পড়া যাবে না শাখা বা পলা যেটাই হোক না কেন এটা কিন্তু আমার ফ্যামিলির নিয়ম আমার মনে হয় অনেকের এই নিয়মটা রয়েছে যে যদি ওই অষ্টমঙ্গলার মধ্যে যদি বা বিয়ের সাত দিনের মধ্যে যদি না পড়া যায় তাহলে কিন্তু আর পরে পড়া যায় না এটা কিন্তু নিয়ম রয়েছে আর যার জন্য আমি অষ্টমঙ্গলা আসার আগেই পলা শাখা পলা দুটোই যেহেতু আমাদের এখানে শাখাপালা পড়াতে আসে না পড়তে হলে নবদ্বীপ যেতে হয় তো বিয়ের দিন তো সম্ভব না যে সকালবেলায় উঠে এখান থেকে নবদ্বীপ যাবো শাখাপালা পড়তে তার জন্য আমি কিন্তু অরিজিনাল যে শাখাপালা সেগুলো কিন্তু পড়ে পড়েছিলাম না তাই বিয়ের কিছুদিন পর তিন চার দিন পর মতন অষ্টমঙ্গলায় আসার আগে আমি কিন্তু এই শাখাপালা পরে এসেছি তো এটা যখন বেড়ে গিয়েছে তখন কি করব। এখন এমনটা না কিন্তু যে আমি খালি হাতে রয়েছি আমার হাতে কিন্তু শাখা রয়েছে আর হাতে শাখা পলা রয়েছে নোয়া বাজানো রয়েছে সব কিছু রয়েছে আর একটা কথা বলে দিই মনে যদি ভক্তি থাকে না মনে যদি ভক্তি আর স্বামীর জন্য শ্রদ্ধা ভালোবাসা থাকে তাহলে না আমার পলা বেড়ে যাওয়া বা পলা না পড়া এটা কিন্তু কোনো ম্যাটার করে না আর ভগবান যা চাই যা লিখে রেখেছে আমার জন্য সেটাই হবে তোমরা কেউ কিন্তু রকমের জ্ঞান দিয়ে কোনো কিছুই করতে পারবে না তাই না আমার হাজবেন্ডের জন্য আমার যে ভক্তি ভালোবাসা আছে সেটা আমি জানি তাই তার কোনোরকম ক্ষতি কোনো দিনও হবে না আমি ভগবানের কাছে সবসময় এটা প্রে করি এবার ঈশ্বর যদি আমার কপালে কি লিখে রেখেছেন সেটা তো শুধুমাত্র ঈশ্বরই জানেন তুমি বা তোমরা বা আমি বা আমরা কেউই জানি না তাই না তাই তোমরা যদি পঞ্চাশটা শাখাপালা করেও বসে থাকো কিন্তু যদি তোমার হাজবেন্ডের প্রতি কোনো রকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা না থাকে তাহলেও কোনো লাভ হবে না বিশ্বাস করো অনেস্টলি একটা কথা বলছি আর আমরা দুজন ভীষণ ভালো আছি একে অপরকে ভালোবেসে তাই আমাদের মধ্যে কোনো রকমের ভয় ধরানোর চেষ্টা করো না অনেকে ভালোভাবে কথা বলে আর অনেকে খারাপভাবে কথা বলে আমি সবাইকে বলছি আমার ফ্যামিলিতে কিন্তু কিছু রুলস রয়েছে বা নিয়ম রয়েছে আমি সেই জন্যই পড়ি না তোমার আশা করি তোমাদেরকে সবটা ক্লিয়ারলি বললাম তাই এই পলা পড়া নিয়ে ফার্দার আর কোনো রকম কোনো কমেন্ট আসবে না আশা করি আর আমার হাজব্যান্ডের প্রতি আমার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সব কিছু কিন্তু অনেক আছে তাই আমার এই ভক্তি ভালোবাসার জোর যদি থাকে সেটাই আমার কাছে সব থেকে বড় শক্তি তবুও কিন্তু আমি সমস্ত কিছু নিয়ম মানার চেষ্টা করি মানে যে এই যে শাখাপালা খুলে রাখা বা সিঁদুর না পড়া এই সব কিছু কিন্তু আমি কোনোদিনও করি না আমার কিন্তু এগুলো বেশ ভালো লাগে তার জন্য আমি পড়িও তোমরা জানো সেটা আর যেহেতু কিছু অসুবিধা রয়েছে যার জন্য আমি পড়ছি না সেটা তোমরা জানো তাই বারবার একই কমেন্ট করার তো কোনো প্রয়োজন নেই না আজকে আমি সবটা তোমাদেরকে ডিটেলসে বললাম যাই হোক বিকেলবেলায় এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর একটু আগে তোমরা একটা ছোট্ট পাঠ দেখেছো যেটা তোমাদের দাদাভাই আমাকে সেন্ড করেছে একটা আট নয় সেকেন্ডের একটা ভিডিও ভীষণ সুন্দর জায়গাটা যেটা আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এতটা সুন্দর লাগছিল প্রচণ্ড সুন্দর একটা জায়গা যাই হোক তারপরে এই যে আমরা চলে এসেছি আমাদের লোকেশানে আজকে অনেকটা বেলা থাকতে এসেছি এখন তো তোমরা জানোই মনে হচ্ছে অনেকটা বেলা কিন্তু সূর্যটা যেই ডুবে যাবে আর পুরো বেলা চলে যাবে তখন আর রিলস হবে না আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি তখনই হায় দেয় যখন একটু রোদ থাকে তখন দারুণ ক্যামেরা কোয়ালিটি থাকে যাই হোক এবার আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি কারণ ঘুরিয়ে এইদিকে মুখ করিয়ে রাখবো যাওয়ার সময় তাড়াতাড়ি ভিডিওগুলো বানিয়ে নিয়ে চলে যাব আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো একটু পরে এই জায়গাটা আমি আগেও একবার এসেছি আর শ্বশুরবাড়ি যাওয়ার আগে মানে ওই বারো তেরো দিন আগে একবার এসেছিলাম তখন কিন্তু এত কাশফুল গুলো কিচ্ছু ফোটেনি তখন আমি ছিলাম ওই দূরে যে পোলটা দেখা যাচ্ছে ওইখানে আমরা রিলস বানিয়েছিলাম আর আজকে এই জায়গাটা এতটা সুন্দর যে এই জায়গাটা ছেড়ে ওই দূরে যেতে মনই চাইলো না আর সত্যি আজকে ওয়েদারটা এত সুন্দর এত রকমের সুন্দর আমি ঠিক বলে বোঝাতে পারবো না কত সুন্দর হাওয়া বয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর চারিপাশে কাশফুল হালকা হালকা রোদ্দুর ভীষণ সুন্দর পরিবেশ এখন ঝটপট রিলস বানাবো এই যে দেখো তোমরা জায়গাটা কত সুন্দর কাশফুলে ভর্তি আমার আগমনী সূর্য দিন হবে এই জায়গায় তো আসবোই ফটো তোলার জন্য ও অবশ্য আমাকে বলেছিল যে দিদিভাই আশেপাশে দেখবে কোথাও কাশফুলের বাগান রয়েছে কিনা বা কাশফুল রয়েছে কিনা বাগান তো না কাশফুল রয়েছে কিনা তো এই জায়গাটা রয়েছে প্রচণ্ড সুন্দর তো ভীষণই ভালো লেগেছে আমার এই জায়গাটা আর রিলসও বানিয়ে নিয়েছে অনেকগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে ইউটিউবেও অলরেডি দেখতে পেয়ে গেছো যেহেতু আমি পোস্ট করে দিয়েছি তো ভীষণ সুন্দর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে বলো ফোনে এতটা সুন্দর লাগছে তাহলে ভাবো সামনাসামনি কতটা সুন্দর তো এখন কয়েকটা কাশফুল আমি তুলবো আর এত কাশফুল দেখে বোঝাই যাচ্ছে পুজো আর বেশি দেরি নেই চলে এসেছে খুব কাছাকাছি তো বলো তোমাদের কি শপিং হয়ে গেছে আমার কিন্তু এখনো একটাও হয়নি তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে তুমি স্টার্ট করো তারপরে বাড়ি যাব যেদিন সেদিন আবার আমরা গিয়ে শপিংয়ে যাব ও হয়তো পুজোর একদিন কিংবা দুদিন আগে আসবে তখন ওর ড্রেসগুলো কেনা হবে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর তো সামনে আমার একটা আগমনি শ্যুট আছে তো যে দিদিভাই যেখানে দেখবো কাশফুল টাশফুল ফুল আছে সেই জায়গায় শ্যুটটা নেবো আর একটা লোকেশন খুঁজবো আর এই যে এই ঢঙ্গির জন্য আজকে এসেছি আমি উনি একটা রিলস বানাবেন দৌড়ে দৌড়ে যাবেন আর এই সত্যি আজকে এসে খুবই ভালো কাজ করেছি এত সুন্দর হাওয়া আর তার সঙ্গে চারিদিকে কাশফুল মানে প্রচণ্ড একটা সুন্দর আজকের ওয়েদার তো চলো ওর ভিডিওটা আগে বানিয়ে দিন নয়তো আমার রিলস করে দেবে না অলরেডি দুটো করে দিয়েছে কিন্তু যতক্ষণ না ওর রিলস মানে ওর ভিডিওটা বানিয়ে দেবো ততক্ষণ আর করে দেবে না চলো আর এই যে আমার স্কুটি জানি না বাড়ি যাওয়ার সময় আজকে আর কি অবস্থা হবে না হবে আগের দিনের এক্সপিরিয়েন্সটা তো খুব ভালোভাবে মনে আছে এখন আজকে এত সুন্দর টাইম এসছি চারিপাশে লোকজন কেউ নেই আর ভীষণ সুন্দর হওয়া তো চলো ভিডিওটা বানিয়ে নিই তোমরা দেখো রিলসগুলো তো তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো রাখলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো টাটা সবাইকে আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে